السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. شمس تعريف روشن صلى الله تعالى جل جل رب العالمين আমাদের কে 12 টি মাস দান করেছেন তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস যে মাসের সিয়াম এর মর্যাদা রয়েছে রব্বুল আলামিন আমাদের কে 12 টি মাসের মধ্যে অন্যতম একটি মাস দিয়েছেন মুহররম তার গুরুত্ব আছে মর্যাদা আছে সিয়ামের মর্যাদা আছে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন সে আল্লাহর দরবারে আমরা সকলে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি মুহররম মাসের সিয়ামের মর্যাদা বর্ণনা করেছেন তিনি আশুরার সিয়াম পালন করেছেন এবং পালন করতে তিনি আদেশ করেছেন সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারক আলাইহি সম্মানিত দ্বীনী ভাই বোন আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আশুরা সিয়ামের গুরুত্ব ও ফজিলত মুহররম মাসের 10 তারিখের সিয়ামকে আশুরার সিয়াম বলা হয় আশুরার সিয়ামের গুরুত্ব অনেক রয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশুরার সিয়াম পালন করেছেন এবং তিনার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিলেন তারাও আশুরার সিয়াম পালন করেছে ইহুদিরা আশুরার সিয়াম পালন করত এগুলো গুরুত্ব বলছি যে আশুরার সিয়ামের কি গুরুত্ব কারণ এই আশুরার সিয়াম পালন করেছেন মূসা আলাইহিস সালাম এবং তার প্রতি যারা ঈমান এনেছিলেন তারা এই আশুরার সিয়াম পালন করেছেন ইহুদিরা কুরাইশরা জাহিলি যুগে এই আশুরার সিয়াম পালন করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে আশুরার সিয়াম পালন করেন মক্কাতে আশুরার সিয়াম পালন করতেন মদিনাতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরার সিয়াম পালন করতেন এবং আশুরার সিয়ামের ব্যাপারে সাহাবা কেরামকে আদেশ করেছিলেন তোমরা আশুরার সিয়াম পালন করো কিন্তু রমজান মাসের সিয়াম নাযিল হওয়ার পরে ফরজ হওয়ার পরে তিনি বলেছিলেন যে মানশা সামাহু ওয়া মানশা লাম ইয়াসুমু লা ইয়াসুমু যে ব্যক্তি চায় সে আশুরার সিয়াম পালন করুক যে ব্যক্তি চায় না পালন করুক তো এই হাদিসগুলি বা এই কথাগুলি প্রমাণ করে যে আশুরার সিয়ামের মর্যাদা আছে ফজিলত আছে এবং বিশেষ করে এই মাহে রমজানের যে সিয়াম এই সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম তাহলে এই মুহররম মাসের সিয়ামের গুরুত্ব রয়েছে কারণ রমজান মাসের পরে সর্বোত্তম রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম সুতরাং এই আশুরার সিয়াম আপনি আমি পালন করব এরকমই এই আশুরার সিয়ামের অত্যন্ত গুরুত্ব রয়েছে আসলে আমরা এই আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে এক দুটি হাদিস পেশ করি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে আমরা একটা কথা বলে রাখি যে আশুরার সিয়ামের গুরুত্ব তো বলা হলো যে আশুরার সিয়ামের গুরুত্ব এইভাবে রয়েছে এই সিয়ামের এত গুরুত্ব যে মূসা আলাইহিস সালাম তিনি এই সিয়াম পালন করেছিলেন মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন তারাও আশুরার সিয়াম পালন করেছেন ইহুদিরা আশুরার সিয়াম পালন করত কুরাইশরা আশুরার সিয়াম পালন করত মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাম আশুরার সিয়াম পালন করতেন ৬ নম্বর গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় আসার পরে তিনি আশুরার সিয়াম পালন করেছেন ৭ নম্বর গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তিনাদেরকে আশুরার সিয়াম পালন করতে আদেশ করেছেন তাহলে এই ৭টি কথা পাওয়া যায় এই গুরুত্ব সম্পর্কে এখানে আরেকটি গুরুত্ব বলা যায় যে মুহররম মাসের সিয়াম রমজান মাসের সিয়ামের পরে উত্তম আর এই মুহররম মাসের মধ্যে আশুরার সিয়াম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররম মাস, আল্লাহর মুহররম মাস মাসের সিয়াম, অর্থাৎ আল্লাহর মুহররম মাসের সিয়াম। তাহলে এই আটটি গুরুত্ব দ্বারা বোঝা যায় যে এই মুহররম মাসের আশুরার সিয়ামের গুরুত্ব আছে। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করি সংক্ষিপ্ত আকারে, যে আশুরার সিয়ামের ফজিলত কি। আশুরার সিয়ামের ফজিলতের ব্যাপারে আমি উত্তরে বলবো যে এতে বিগত এক বছরের সাগিরা গুনাহগুলি, ছোট গুনাহগুলি ক্ষমা করে দেওয়া। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সিয়াম ইয়াম আশুরা আহতাসিব আল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আশুরার সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর বিনিময়ে বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমে আরেকটি অংশ রয়েছে, রাসূলুল্লাহ বলেন ইউকাফফিরু সানাতাল মাদিয়া, অতীতের এক বছরের গুনাহ এই সিয়ামের কারণে আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে বোঝা গেল যে আশুরার সিয়ামের মর্যাদা আছে, ফজিলত আছে, যে এই সিয়াম পালন করলে বিগত এক বছরের ছোট গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। চার নম্বর, তিন নম্বর পয়েন্টে আমি আলোচনা করি, দুইটা পয়েন্ট হয়ে গেল, আশুরার গুরুত্ব সম্পর্কে বললাম, আশুরার ফজিলত সম্পর্কে বললাম, এখন আশুরার সিয়ামটা পালন করবেন কখন। তিন নম্বর পয়েন্টে আমি বলবো যে আশুরার সিয়াম বলা হয় মুহররম মাসের 10 তারিখের সিয়াম। সুতরাং আপনারা আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে আছি নিজের দেশের হিসাবে আশুরার সিয়াম পালন করব। এর সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যে 10 তারিখের সিয়ামের সাথে 9 তারিখের সিয়ামকে যোগ করতে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন, আশা করেছিলেন লাইন বাকাইতু ইলা কাবিরিন, যদি আমি আগামীতে জীবিত থাকি লাসুমান্না তাসিয়া, অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাম আশুরার সিয়াম পালন করতেন এবং মুহররম মাসের 9 তারিখে রোজা রাখার আশা পোষণ করেছিলেন। সুতরাং যদি আপনি পারেন তাহলে 10 তারিখের আশুরার সিয়ামের সাথে আপনি 9 তারিখের সিয়ামটাও পালন করলে তাহলে এই হাদিসের উপরে আমল হয়ে গেল। তাহলে প্রথম হচ্ছে যে আপনি আশুরার সিয়াম একটি পালন করেন, যদি সম্ভব হয় তাহলে আপনি আরো নেকি পাওয়ার জন্য 9 তারিখে ও 9-10 দুটো রাখেন, যদি আপনার জন্য সম্ভব হয় তাহলে আপনি 9-10-11 তিনটা রাখেন, হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে আপনি 10-11 রাখতে পারেন। তাহলে এই চার ভাবে আপনি আশুরার সিয়াম পালন করতে পারবেন। আশুরার সিয়াম আপনি 10 তারিখে রাখেন, এক। দুই নম্বর হচ্ছে যে 9-10 রাখেন, দুটো রাখেন, অথবা তিন নম্বর হচ্ছে যে 10-11 রাখেন, চার নম্বর হচ্ছে যে আপনি 9-10-11 তিনটি রাখেন, অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে আমাকে নেকি দিবেন। সময় তো দিনই ভাই বোন আমার, তাহলে আসুন আমরা এই আশুরার সিয়াম আমরা পালন করি। এখানে আরেকটি কথা বলি, চার নম্বর পয়েন্ট বলি যে আশুরা মুহররম মাসে, মুহররম মাসে সিয়াম ছাড়া, আশুরার সিয়াম ছাড়া অন্য কোনো নির্দিষ্ট আমল নেই, কিন্তু আমাদের সমাজে এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক অনেক বেদাত চালু হয়েছে। কিছু বেদাত উল্লেখ গতকাল করেছিলাম, তার সংক্ষিপ্ত আকারে উল্লেখ করি যে আমাদের এলাকাতে, অনেক এলাকাতে দেখা যায় যে মুহররম মাস শুরু হলেই মানে 1 তারিখ থেকে লাঠি খেলা শুরু হয়, বল্লম ফারসা আর এগুলো লাঠি খেলা শুরু হয়, এগুলো হচ্ছে বেদাত, এগুলো শিয়ার আবিষ্কার করেছে, আজকে মানে মুসলিমরা সেটা গ্রহণ করেছে, তাহলে এটা শরীয়তে নেই। দুই নম্বর বেদাত আমাদের সমাজে রয়েছে যে মুহররম মাসে তারা তাজিয়া বের করে, কারবালার মাঠ করে তাজিয়া বের করে, এটাও বেদাত। তিন নম্বর হচ্ছে যে এই তাজিয়াকে এই মুহররম মাসের 10 তারিখে অনেকে শোক দিবস পালন করে, এটাও শরীয়তে নেই। চার নম্বর বেদাত হচ্ছে এই মাসে এই 10 তারিখে যে খিচুড়ি রান্না করে, খিচুড়ি রান্না করার পরে এরা করে কি গরিব মিসকিনদেরকে আত্মীয় স্বজনদেরকে খাওয়ায়। এই আশুরার দিনে হ্যাঁ কয়েকদিন আগে থেকে মেলা লাগে, এরকম বহু বাজারের মেলা এরকম চলছে। এই আশুরাকে কেন্দ্র করে শিয়ার আরেকটা বেদাত চালু করেছে
যে তারা ইয়া হাসান ইয়া হোসেন বলে হ্যাঁ এই মানে তোর মানে ছুরি তারপর অস্ত্র নিয়ে নিজের শরীর থেকে তাজা রক্ত বের করে এরকম বহু বেদাতের মানে সূচনা হয়েছে আশুরা কেন্দ্র করে এগুলো শরীয়তের মধ্যে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লা বিদআতিন দলালা বা কুল্লা বিদআতিন দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি এবং কুল্লা দলালাতিন ফিন্নার এবং প্রত্যেকটা গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম সুতরাং আপনি একজন মুসলিম আপনি একজন মুমিন আপনি এই মুহররম মাসে শুধুমাত্র একটি আমল করবেন তা হচ্ছে সিয়াম পালন করবেন সিয়াম ছাড়া আর কোনো নির্দিষ্ট আমল এই মুহররম মাসে পাওয়া যায় না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করেন বেদাত পরিহার করার তৌফিক দান করেন সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু